হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো হেল্পিং বাবু আমি প্রসেনজিৎ তো চলো শুরু করা যাক আজকে শিক্ষা লক্ষ্য নিয়ে আলোচনা করব তা সবার আগে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা অনেক দিন দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু করা যাক শিক্ষা লক্ষ্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের জটিল জাকজমাদি ক্রিয়াকাণ্ড বর্ণভেদ ও অন্যান্য সংস্কারের প্রতিক্রিয়ারূপে বৌদ্ধ ধর্মের উদ্ভব ঘটে বৌদ্ধ ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ্য শিক্ষার পাশাপাশি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে বৌদ্ধ যুগের শিক্ষার লক্ষ্যগুলি ছিল জাগতিক সর্বপ্রকার বন্ধনের অবসান ঘটিয়ে পরিনির্বাণ লাভ করা অজ্ঞতা দূরীভূত হলে মানুষের দুঃখ দূর হবে এবং সে নির্বাণ লাভ করে করতে পারবে এজন্য শাস্ত্রের অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে এগুলি হল সম্যক দৃষ্টি সৎ সংকল্প সৎ বাক্য সৎ কার্য সৎ জীবন সৎ জীবিকা সংস্কৃতি সম্যক সমাধি এই নীতিগুলি শিক্ষা করতে পারলে চিত্তের উন্নতি হয় এবং পরম জ্ঞান প্রাপ্ত হওয়া যায় পরম জ্ঞান লাভ হলে মানুষের নির্বাণ লাভ হয় অর্থাৎ জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি ঘটে তাই বৌদ্ধিক শিক্ষার লক্ষ্য ছিল মানুষকে নীতিকরণ হতে সাহায্য করা নীতিপরায়ণ হতে সাহায্য করা এজন্য তাকে অসত্য অন্যায় অসৎ আচরণ চৌর্য এবং জীবহিংসা পরিত্যাগ করতে হবে এগুলি পঞ্চশীল নামে পরিচিত অসত্য অন্যায় অসৎ আচরণ চৌর্য এবং জীবহিংসা পঞ্চশীল এটা মনে রাখবে বৌদ্ধ শিক্ষা পাঠ্যক্রম এবার বৌদ্ধ যুগে লৌকিক জ্ঞানের পরিবর্তে ত্রিপিটক ধর্মগ্রন্থ পাঠের উপর গুরুত্ব দেওয়া হতো আচার্য ত্রিপীঠক থেকে সমপি কোনো অধ্যায়ে পাঠ দিতেন এবং বুঝিয়ে দিতেন তিনি ছাত্রদের কাছে কোনো বিষয় অস্পষ্ট রাখতেন না বিনয় পৃথক নামে পারদর্শী হবার পাঁচ বছর পরে ছাত্রদের গুরুর কাছ থেকে পৃথক হতেন ছাত্ররা গুরুর কাছ থেকে পৃথক হতেন কিন্তু যে কোনো অবস্থাতেই বিনয় আয়ত্তের পর আরও দশ বছর কোনো গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হতো পরবর্তীকালে বিভিন্ন বৌদ্ধ প্রতিষ্ঠানগুলিতে হিন্দু ও জৈন জৈন দর্শন বেদ বেদান্ত ন্যায় উপনিষদ সাংখ্য তন্ত্র ব্যাকরণ চিকিৎসা শাস্ত্র তর্কবিদ্যা জ্যোতিষ প্রভৃতি বিদ্যা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয় এবার হচ্ছে বৌদ্ধ শিক্ষার পদ্ধতি শিক্ষাদান পদ্ধতি ছিল সাধারণত মৌখিক তবে বৌদ্ধ যুগে লিপির প্রচলন ছিল কিন্তু শিক্ষা ব্যবস্থায় লিপির ব্যবহার কমই হতো মুখস্থ করা ও আবৃত্তি করা এই দুটেই ছিল শিক্ষার প্রধান উপায় বৌদ্ধ শিক্ষা পদ্ধতিতে বিতর্ক ও আলোচনার একটা বিশেষ স্থান ছিল তো চলো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে পুরোটা দেখার জন্য ধন্যবাদ